বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী 2019 সালের টেকনিক্যাল ট্রেডের প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করবো। তো আশা করি তুমি বা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বিভিন্ন বাহিনীর উপরে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে ছাড়ি। তো যাই হোক, আমি ওই বিষয়ে যাবো না, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ তোমরা সবাই জানো বা অনেকে আবেদন করেছো বা অনেকে ইচ্ছা পোষণ করো যে তুমি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা ট্রেডে তুমি যোগদান করতে চাও। তো আসলে যোগদান করতে চাইলে কিন্তু আমরা সহজে যোগদান করতে পারবো না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তুমি বিমান সেনা পদের পরীক্ষা যখন দিতে যাওয়া, আমি বেসিক্যালি আজকে কথা বলবো রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের জন্য, কারণ এই বিভাগগুলো পরীক্ষার ডেট এখনও বাকি আছে। যেমন রংপুর বিভাগের পরীক্ষা শুরু হবে, আমি একটু শিওর হয়ে বলছি তোমাদেরকে, রংপুর বিভাগের পরীক্ষা আছে তোমার 3 নভেম্বর রংপুরে, তারপর 7 নভেম্বর পর্যন্ত কুড়িগ্রাম দিয়ে শেষ হবে। রংপুর সদর 3 নভেম্বর দিয়ে শুরু হবে পরীক্ষা এবং 7 নভেম্বর কুড়িগ্রাম জেলা দিয়ে শেষ হবে। এরপরে চট্টগ্রাম বিভাগে 20 নভেম্বরে শুরু হবে এবং 26 নভেম্বরে শেষ হবে। তার মানে তোমাদের হাতে মোটামুটি এখনও বেশ কিছু দিন সময় আছে। তো এই সময়ের মধ্যে তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিবা বা তুমি কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিলে তুমি 2019 সালে বিমান সেনা পদের জন্য পরীক্ষা খুব একটা বেশি ভালো করতে পারো, সে কারণে আমরা আসলে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে আসা। এবং সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হচ্ছে শিক্ষাক্রমগুলো, শিক্ষা কার্যক্রমগুলো যেগুলো আমরা প্রোভাইড করি তোমাদের জন্য, আমরা আসলে বেসিক্যালি আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা এরকম শীট আকারে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু লেকচার শীট দিয়ে কিন্তু আমরা ক্লাসে পড়াই, কারণ এই লেকচার শিটের মধ্যে অসংখ্য পরিমাণ তোমাদের যে লিখিত পরীক্ষার বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা খুব শর্টেস্ট আকারে এবং ইলাবোরেট করে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা সাজেশন বেসিসে আমরা কিন্তু এই শিটগুলো তৈরি করেছি। এই শিটগুলোর প্রেক্ষাপটে তোমাদেরকে ক্লাসে প্রতিনিয়ত প্র্যাকটিস করানো হবে, কারণ কথায় আছে ইংলিশে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি যত বেশি পূর্ব প্রস্তুতি নিবা তোমার যে কোনো পরীক্ষার তুমি অবশ্যই ভালো করতে সক্ষমতা অর্জন করবা। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা যে পদ্ধতিতে আছে টেকনিক্যাল ট্রেডের জন্য, আমরা সবাই জানি আইকিউ থেকে 100 মার্কের, এরপরে তোমার ইংলিশের উপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হয়, এবং এই আইকিউর মধ্যে তোমার ফিজিক্স থাকতে পারে, জীববিজ্ঞান, সাধারণ গণিত, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, হ্যাঁ সাধারণ জ্ঞান এবং আইকিউ, সবগুলো সমন্বয়ে 100 মার্কের প্রশ্ন, এরপরে তোমাদের 50 মার্কের ইংলিশের লিখিত পরীক্ষা হবে। যারা এই পরীক্ষাগুলোতে তোমরা উত্তীর্ণ হতে পারবা তারা এরপরে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে, এরপরে তোমাদের চূড়ান্ত মনোনয়ন করা হবে। যারা চূড়ান্ত পর্যায়ে মনোনীত হবে তারাই বাংলাদেশের বিমান বাহিনী গর্বিত বিমান সেনা পদে টেকনিক্যাল ট্রেডে যোগ্যতা বেসিসে তোমরা যোগদান করার সক্ষমতা অর্জন করবে। এখন তোমাদের যারা চিন্তা করছো যে বিমান বাহিনীর পরীক্ষার আগে তুমি আইকিউ শিখবা কীভাবে, তুমি ইংলিশ শিখবা কীভাবে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জীববিজ্ঞান এই বিষয়গুলো তুমি শিখবা কীভাবে বা পড়বা কীভাবে, যারা মনে করছো যে তোমাদের প্রস্তুতির দরকার বা তোমরা একটা তোমাদের একটা গাইডলাইন দরকার, এই গাইডলাইন বা এই প্রস্তুতিগুলো নেওয়ার জন্য তুমি বা তোমরা অবশ্যই আমাদের সোলজার একাডেমিতে যোগাযোগ করতে পারো, কারণ রংপুর বিভাগে যেহেতু এখনও মাসখানেকের মতো সময় আছে, চিটাগাং বিভাগে এখনও 1.5 মাসের মতো সময় আছে, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি এখানে আসছে প্রস্তুতি নেওয়ার জন্য, তোমরাও এসে প্রস্তুতি নিতে পারো, কারণ প্রস্তুতি তুমি যত বেশি করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তুমি পরীক্ষার হলে গিয়ে তত বেশি ভালোভাবে নিজেকে উপস্থাপন করাতে পারবা। আর আইকিউর বিষয়টা একটু বলে রাখি, কারণ আইকিউ এমন একটা বিষয় তোমার যদি চর্চা না থাকে, সঠিক যদি জ্ঞান বা ধারণা না থাকে, তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে পারবো না। এই কারণে আমরা যে প্রেক্ষাপটে এখানে কোর্সগুলো করাই এবং যে প্রেক্ষাপটে আমরা সিলেবাস আকারে যে শীট দিয়ে আমরা এখানে পড়াই, এই শীট এবং এই কোর্সগুলো তোমরা যদি খুব ভালোভাবে ফলো করতে পারো, আমি এতটুকু বলতে পারি যে তোমরা ডেফিনেটলি বিমান সেনা পদে পরীক্ষায় যখন যাবা তখন তোমরা অবশ্যই খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে। অর্থাৎ উপস্থাপন করতে পারার কথাটা আমি কেন বলছি, তুমি ওখানে অবশ্যই কমন পাবা, কারণ আমরা
যে প্যাটার্নে তোমাদের প্রশ্নগুলো আসে ওই প্যাটার্নে বারবার অসংখ্য পরিমাণের প্রশ্নগুলো সমাধান করে দেই তোমাদেরকে নিয়ে, বা তোমাদেরকে প্রশ্নগুলো শিখিয়ে দিই যে তুমি এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবা, বা এই প্রশ্নগুলো আসলে তুমি কিভাবে উত্তরগুলো ফাইন্ড আউট করে সঠিক উত্তরটা বের করবা। এই বিষয়গুলো আমরা এমনভাবে শিখাবো যাতে তোমার পরীক্ষা হলে গিয়ে সবগুলো প্রশ্নের প্যাটার্ন তুমি কমন পাও। তো সুতরাং যারা প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আমাদের এই সোলজার একাডেমিতে। এরপরে মেডিকেল টেস্টটা করাতে পারো, আমরা এখানে মেডিকেল টেস্ট করে থাকি। মেডিকেল টেস্টে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তুমি মেডিকেলে পরীক্ষার আগে এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারছ। পাশাপাশি ফিজিক্যাল অ্যাবিলিটি বিল্ড আপের জন্য এখানে ফিজিক্যাল কোর্স করানো হয়, সাইকোলজিক্যাল অর্থাৎ তোমার মানসিকতা বৃদ্ধির জন্য মানসিকতার ক্লাস করানো হয়। তো এইসব বিষয়গুলোর পাশাপাশি আমাদের সোজার একাডেমিতে খুবই স্বল্প খরচে আবাসিক হোস্টেল রয়েছে, সারা বাংলাদেশের স্টুডেন্টরা এখানে এসে আবাসিকে থেকে কোর্সগুলো করছে। তোমরাও কিন্তু চাইলে এসে এখানে আবাসিকে থেকে 1 মাসের বা 15 দিনের বা 2 মাসের একটা কোর্স করে যেতে পারো। আর আমি এতটুকু বলতে পারি সোজার ট্রেনিং একাডেমি তোমাদেরকে সঠিক গাইডলাইনটা দিয়ে থাকে, এবং এই সঠিক গাইডলাইনটা যদি তোমরা মেনে পরীক্ষা যেতে পারো অবশ্যই তোমরা পরীক্ষা ভালো একটা জায়গায় অবশ্যই পৌঁছাবা। তো সবাই ভালো থেকো, ভিডিওটি কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে। আর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষার উপর বেশ কয়েকটি টিউটোরিয়াল রয়েছে, তোমরা চাইলে ওই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো। সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি সোজার একাডেমি থেকে। আসসালামু আলাইকুম।